এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মানুষ হলো চূড়ান্ত দুর্বল মানুষের মতো দুর্বল আর কিচ্ছু নাই পৃথিবীতে আমরা দেখি ক্ষুদ্র একটি পিপীলিকা একটা আঙ্গুল দিয়ে যদি টিপ দেই ধ্বংস কিন্তু এই পিপীলিকার কাছেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এত দামি এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটাও পিপীলিকার কাছে দুর্বল মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ আর কেউ যেমন নাই মানুষের মতো দামি যেমন কেউ নাই আবার এই মানুষের মতো দুর্বল জমিনে আর কেউ আল্লাহর দেওয়া মাখলুকত পিপীলিকার কাছেও মানুষ দুর্বল মানুষ নিজের হাতে দুই টাকা দামের বেলেট বানায় এই পাতলা বেলেটের কাছেও মানুষ দুর্বল মানুষের মতো দামি যেমন কোনো মানুষ নাই কোনো মাখলুকত নাই এই মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কিছুই নাই ও বান্দা তুমি কি দিয়া গর্ব করো তুমি কি দিয়া অহংকারী করো তোমার কণ্ঠ ভালো ওরে বান্দা এই কণ্ঠ দান করেছেন কে তাহলে হাফিজুর রহমানের কোনো বরাত্ত নাই সব গুণগান আমার আল্লাহ বান্দার কিসের গুণগান তুমি টাকার গরম দেখাও এরে বান্দা টাকার কারণে তুই শ্রেষ্ঠত্বের মর্যাদায় যেতে পারো নাই কারণ সাগরের ঝিনুকের কাছে মুক্তার দানা আছে কোটি কোটি টাকা দাম জিনের কাছেও স্বর্ণের খনি আছে ও বান্দা টাকার বড়াই দিয়ে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারো নাই তুমি টাকার বেলায় বড় দুর্বল করবা এলাকার টাকাওয়ালা ধনী ভাই তুমি গরম দেখাও টাকার মালিক গাড়ি বাড়ির মালিক তুমি জানো নি তোমার গরম বিবাড়িয়া শহরে টিকবে না মানে তোমার থেকে আর একজন হুজুর আছে না হ্যাঁ বাবার বাপ আছে বিবাড়িয়াওয়ালা তুমি টাকা বাড়ি গাড়ির গরম দেখাইলো তোমার গরম ঢাকা শহরে টিকবে না এ ঢাকাওয়ালা গরম খবরদার তোর গরম কিন্তু ভারতে গেলে টিকবে না এই ভারতের গরমওয়ালা ভাই তোর গরমটা কিন্তু আমেরিকায় রাশিয়ায় টিকবে না অতএব টাকার গরম দেখাস না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না নদীর পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা তুমি কাকে ধনী বলছো ধনী তো একমাত্র আল্লাহ ধনী কে আর সব ফকির নি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ
এরে বান্দা তুমি ফকির নি, তোমার থেকে দুর্বল কেউ নাই, আল্লাহ হলেন একমাত্র ধনী। ধনী তো তাকেই বলে যার কোনো পিছুটান নাই, অভাব নাই। তুমি নিজের চোখের ক্ষুধা নিবারণ করতে পারো না, পেটের ক্ষুধা নিবারণ করতে পারো না, তুমি তোমার স্ত্রীর আবদার রক্ষা পূর্ণভাবে করতে পারো না, ছেলে মেয়ের আবদার পরিপূর্ণ রক্ষা করতে পারো না, তোমার ভাই ব্রাদার তোর মা বাবার আবদার রক্ষা করতে পারো না, তোমার স্ত্রী তোমার ঘরের পাশের প্রতিবেশীর হক আদায়ার্থে তুমি আবদার পূরণ করতে পারো না, তুমি নিজেরটা পারো না, নিজের ছেলে মেয়েরটা পারো না, বুঝা গেল তুমি ধনী নামের টাটকা ফকির নি। তোমার এত টাকা এত টাকা এত টাকা, এরপরও তোমার স্ত্রীর মন ধরে না, তুমি পারোনি তোমার স্ত্রীর মনের আশা পরিপূর্ণ রক্ষা করো। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার সবাই তোরা ফকিরের দল, ধনী হলাম আমি আল্লাহ। দুই নাম্বার, মানুষ ফকির নি কেন কয়, তোর মনটা ফকির। অনেক আছে অনেক আছে অনেক আছে, এত আছে খাওয়ার লোক নাই, অথচ পাশের মানুষ না খাইয়া না খাইয়া ধুকে ধুকে কান্না করে, এক টাকাও দান করে না। তোর বিল্ডিং থাকিয়াও তুই ফকির নি, তোর টাকা থাকলেও তুই ফকির নি, তোর মনটা ছোট। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মতো ধনী কেউ নাই, এই জন্য নবীজি যা প্রয়োজন হতো আমার নবী পর্যন্ত আল্লাহর দরবারে চাইতেন। কার কাছে? এ আমগো নবীর থেকে দামি তো কেউ নাই। সেই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, ও নবীর আসে তুমি আমাকে জবাব দাও, আল্লাহর কাছে না চাইয়া কেন আর একজনের কাছে ভিক্ষা করো বলো? আল্লাহকে হয়তো তোমার পছন্দ হয় না, না হয় আল্লাহ তোমার আশা পূরণ করতে পারবেন না, এই খারাপ ধারণা নিয়ে থাকলে আল্লাহর জমিন ছেড়ে পালায়া যা, তোর মতো গাদ্দারের এই জমিনে থাকার অধিকার না। পালায়া যাবি কই? চতুর্দিকেই তো আল্লাহর সীমানা দেয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় নইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। কবরে যাওয়া লাগবে না, চুক্তি হয়েছে নিজে কয় বছর পরে যাবেন, তাহলে বাহাদুরি করে কিলা ঝগড়া কইরা বান্দা দুই ভাইয়ে ঝগড়া লাগছে, কয় ভাই মারাত্মক মারাত্মক ঝগড়ায় লিপ্ত হয়ে গেল দুই ভাই, দুজন হাড্ডা হাড্ডি গালাগালি আর লড়াই, হঠাৎ এক ভাই বাস নিচে আর এক ভাই রে মাথায় বাড়ি দিল, খেয়াল কর যুবক হাতের মধ্যে বাস নিল বাড়ি দিয়া ভাইয়ের মাথা ফাটায় ফেলবে, ভাই যখন বাস হাতের মধ্যে নিয়া উপরে উঁচু করলো, যখন ভাইয়ের উপরে বাড়ি মারবে হঠাৎ করে বাসটা হাত থেকে পেছনে পড়ে গেল, ভাইটাও মাটিতে পড়ে গেল, মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডাক্তার অ্যান্সার দিয়ে দিল লোকটা জমিনে জিন্দা নাই। এই ব্যাটা কিসের বাহাদুরি? নমরুদ্দা তো আল্লাহর তীর মারার জন্য আল্লাহরই মেরে ফেলাই, তুই কত বড় বাপা, খোদারে মারারটা কোনো সাহস করস নি, এই নমরুদ্দা আল্লাহরে মেরে ফেলাই, তামা বানায় লাইব দুনিয়া,
সাদ্দাদ আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। কি হইলো ইতিহাস কে না জানে, একটা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ সব সাইজ করে দিলেন। টাটকা মশাও না, পাক ভাঙ্গা মশা, দুর্বল এই মশায় জুতার বাড়ি দিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিল। অহংকারী করবা না রে ভাই, আমরা কেউ জোর করে আসি নাই, দয়াময় আল্লাহ দয়া করে পাঠাইছেন, মাস্তানি করার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাঠানোর কারণ হলো, ও বান্দা আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম, পরীক্ষা তো হবে সাবজেক্ট ওয়াইজ, লেখাপড়া হইলে না পরীক্ষা। বলে হা বান্দা তোর সাথে আমার পড়া হয়েছে, রুহে জগতে সব আত্মাগুলো জমা করে আমি সবক দিয়েছিলাম, ওই সবকের সারাটা দিয়েছি রে তোমরা, এবার পরীক্ষার হলে গিয়ে আমল নামায় পরীক্ষা অ্যান্সার দিতে থাকো। হাতের লেখা ভালো হতে হবে, আমল ভালো, ইমান ভালো, ব্যবহার ভালো, সব ভালো, অ্যান্সার যখন আসবে তুমি নিজেই পরীক্ষা দিয়া নিজেই নির্ণয় করতে পারবা তোমার আমলের দ্বারা তুমি জান্নাতের মেহমান নাকি জাহান্নামের আসামি। আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য জমিনের মধ্যে পাঠাইলাম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি পাঁচটা জিনিসের মাধ্যমে প্রথমত পরীক্ষা করব। এক নাম্বার মিনাল খাউফ ভয়, দুই নাম্বারে ওয়াল জু ক্ষুধা, খানা না দিয়া না দিয়া পরীক্ষা করব তোর ইমানটা কত তাজা। তুই অল্প খানা পাইয়া ক্ষুধার তারনায় না জানি আবার ডক্টর অনুসারে আব্বা কয়া হারাম করে যাও, আমি এটা পরীক্ষার জন্য মাঝে মাঝে রিজিকের ঘরে ফাটা লাগাই দিব। এরে আল্লাহর গোলাম, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। ভয় বেঈমানের তোর মাথার উপরে চড়াও হয়ে যাবে, আর বলবে খবরদার মাইকে আজান দিবি না, নামাজের আজান চলবে না, কোরআনের হক কথা জিহ্বা দিয়া বলা যাবে না। তুই বেঈমানের ভয়ে বয়ানটা বন্ধ করে দাও, নাকি কোরআন হাতে নিয়ে চিৎকার করে বলো নিজেও তো একদিন মরে যাব। বেঈমান মুখ বন্ধ করতে পারবি না, যতদিন থাকবো হুশ থাকতে কোরআনের বাইরে কোনো কথা নাই, কার গায়ে লাগলো কি না লাগলো দেখার দরকার নাই। আমার আল্লাহ আমার আপন, আমার নবী আমার আপন, আল্লাহর গোলামীর জন্য নবীর তরিকায় কোরআন দিয়া কথা বলবো, এতে বেজার হলো সালাম, খুশি হলো সালাম, তোর ধমকে আমি চলবো না, কারণ তুই আমার রিজিক দাও না, রিজিক দে আমার আল্লাহ। রিজিকের মালিক কে, সম্মানের মালিক কে, কথা কন না কেন, সন্দেহ আছে? তখন সে আল্লাহর গোলামি না করবেন, আর একজনের ভয় কেন? ওরে যেই বান্দাকে তুমি ভয় পাও ওই বান্দাও তো কাউ না কাউকে ভয় পায়, ও বেশি ভয় পায়, কথা কন না কেন? আমি নির্দ্বিধায় রাস্তায় হাঁটতে কোনো বাধা নাই, ও কিন্তু রাস্তায় নামতে বাধা পায়, অন্তরে ভয়। কারণটা কি? অন্যায় বেশি করলে ভয় বেশি হয়। দল এই জমিনে মানুষ মানুষকে পাহারা দিয়া জিন্দা রাখতে পারলো নাকি? কই সাদ্দামের হালাত, কই গাদ্দাফি, পাহারাদারের রক্ষা করতে পারলো না, সব বিদায় হয়ে গেল ইতিহাসের পৃষ্ঠায়, সব বড় বড়রাই বিদায় হয়ে গেল, অহংকারী করার শুরু সুযোগ নাই। অতএব বান্দা দুনিয়ার কাউকে ভয় করো না, যার ক্ষমতা স্থায়ী সে আল্লাহকেই ভয় করো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এক নম্বরে ভয়, দুই নম্বরে ক্ষুধা,
তিন নাম্বার জানের উপরে বিভিন্ন মুসিবত আল্লাহ ছেলে দিয়া নিয়ে যাবেন আল্লাহ সন্তান দিয়া নিয়ে যাবেন এরে নবীর উম্মতের দল এই জীবনের উপরে আল্লাহ অনেক মুসিবত দিবেন নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবিন আল্লাহ যার মঙ্গল চান তাকে মুসিবত দিয়া পরীক্ষা করে ধৈর্যের পরীক্ষা করেন এমন কোন নবী নাই যার উপরে মুসিবত আসে নাই এমন কোন সাহাবা যায় নাই যার উপরে মুসিবত আসে নাই এমন কোন ইমানদার গুজরায় নাই যার উপরে কঠিন মুসিবত আসে নাই তুমি জান্নাত চাও আবার আরামে ঘুমাইতে চাও হবে না জান্নাত যদি পেতে চাও কষ্টকে স্বীকার করে নিতে হবে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির পয়গম্বর বলেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা অশান্তির জায়গা বেঈমান বিধর্মীদের জন্য বালাখানা শান্তির জায়গা যত শান্তি বেঈমান পাবে দুনিয়ায় মরণের পরে কষ্ট শুরু শেষ হবে না আর ঈমানদার যত কষ্ট দুনিয়াতে পাবে ইন্তেকালের পরে শান্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি ঈমানদারের জন্য এবার ঈমানদার একটু জবানটা খুলে বলবেন কি দুনিয়ার শান্তি চান নাকি পরকালের শান্তি চান পরকালের শান্তি চাওয়াই যদি আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে দুনিয়াতে একটু কষ্ট আপনার হবে তবে আল্লাহর মহব্বত যদি প্রবল থাকে দুনিয়ার কষ্টটাও কষ্ট মনে হবে না নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত দেখবেন পাঁচবার ওযু বানাইবেন শরীরটা তাজা তাজা মনে হবে আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ফ্রেশ হয় না ওযু ইস্তেনজাও করে না প্রস্রাব করে পানিও লয় না এডি ফেতনির থেকেও খারাপ এডির পার্শ্বে দাঁড়ানো যায় না এডি ভাল্লুক আর ভূতের থেকেও খারাপ চেহারার মধ্যে কোনো বরকত নাই পোশাকের মধ্যে কোনো গ্রাম নাই বডির মধ্যে কোনো সতেজতার কোনো ভাব নাই আর যে বান্দা পাঁচক্ত নামাজ পড়ে ওর মনটা থাকে ফ্রেশ ওর বডিটা থাকে ফ্রেশ ওর পোশাক আদি থাকে ফ্রেশ ঠিক না এরপরে আবার দেখেন এখন কত উন্নতির দেশ শীতের দিন মসজিদে যাবেন কত গরম লাগে মনে চায় আর বের হব না গরমের দিন মসজিদে যাবেন এসির বাতাস মনে হয় আর বের হইতে মনে চায় না এরে নবীর উম্মত সামান্য কষ্ট কষ্টই না মনে হয় যেন আমি নামাজে গেলে আমার দুইটা কাস্টমার ছুটে যাবে ব্যবসায় ভাতা লাগবে আল্লাহ তাআলা বলে বান্দা তোর দুই ঘন্টা নামাজে যাবি দুই ঘন্টা কোরআন পড়বি এই গ্যাপ যে তোর চলে যাবে আমি আল্লাহ এবাদতের বরকতে ওই বান্দা দুই ঘন্টা বেনামাজি পা কাস্টমার দিয়ে 5000 টাকা লাভ করবে আর আমি আল্লাহ তোর 1000 টাকায় 5000 থেকেও বেশি বরকত দিব কথা বুঝেন কিছু কি বুঝেন কসু 50000 টাকা কামাই করিয়াও সান্দি গরম বোন লগে ঝগড়া ছেলে মেয়ের লগে ঝগড়া আর ইমাম সাহেব 5000 টাকা বেতন পায় 6 মাস বাকি টাটকা জিন্দিগিতে খায় আর ঘুমায় বুঝেন না বরকত কি জিনিস বুঝেন না কিছু এরপরও গালি তো কম দেন না হুজুর গো টাকা লাগে নি হুজুর গো টাকা লাগে নি আবার বাস দেওয়ার সময় কায় হুজুর গো ছেলে মেয়ে বেশি কেন না এরকম বেদ্দত কথা বলেন না কেন আল্লাহ হেদায়াত দান করুন হুজুর গো এত ছেলে মেয়ে বেতন দেন 5000 না খায় মরছে কেউ ভিক্ষা করছে খানার জন্য অথচ 5000 টাকায় কেমনে চলে কেমনে চলে একটা লুঙ্গি একটা জামা আপনার থেকে দাম একটা টুপির দাম বেশি একটা জুতার দাম বেশি তুলনামূলক তো বেশি না আমি দামি কাপড়ের টুপি পরার চিন্তা করি কারণ জুতো যদি 150 টাকায় কিনি টুপি তো 500 টাকায় কিনা দরকার ছিল কথা বুঝেন নাই বুঝেই থাকেন আর মেলামেলির দরকার নেই আল্লাহ যার নাক নষ্ট তার কাছে বগুড়ার দদিয়ার পায়খানার কোয়ালিটি সমান বুঝেন নাই যার কাছে সিজদায় মজা নাই
ও আজান শুনলেই ওর চান্দি গরম হয়। এ যদি কয় আমি হুজুরের থেকে ভালো আছি, কেমন ফিডা দরকার যে হুজুর গো থেকে আমার দিল ভালা, তুই দিল সেন কসু। নবী কয় তুই চোর, চোরের দিল আর কদ্দুর ভালো হইতে পারে? বেনামাজিরা রসুল বলে চোর, চোরের দিল আর ভালো কত এটা তুই হিসাব কর। বিবাহি আর কৃতি সন্তান, সকল ওলামায়ে কেরামদের সেরে তাজ আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। শুধু কি বাংলাদেশের আলেম ওলামা আর প্রশাসন, সৌদি আরবের মক্কার ইমাম, মদিনার ইমাম, যাকে পেলে বুকে আলিঙ্গন করেন, আমি তার সাক্ষী। এটা মিথ্যা যদি বলি তো মানুষের ওয়াজ করে কি হবে? আমি এই চিন্তা করে চলি, যদি আমি মিথ্যা বলি তো আমার ওয়াজ দিয়া কি হবে? আমি তো একটা টাটকা বেঈমান। আমি এতটুকু চিন্তা করে চলি রাস্তাঘাটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন, চমৎকার। মুক্তাদি মসজিদে যে কেউ হতে পারে, কারো কোনো বাধা আছে? এজন্য বিড়ি ঠান দিয়ে নামাজে দাঁড়াইছি, কেউ লাত্তি মারতে পারবো? মুক্তাদি যে কেউ হতে পারে, মসজিদে যাও বাধা নাই, কিন্তু ইমামতির মুসাল্লায় যে কেউ যেতে পারবে নাকি? কথা বলেন না, বিড়ি ঠান নিয়ে ইমামতিতে খারাইলে কেউ নামাজ পড়বে? কানসা ফাটাই লাগবে বিসমিল্লাহ সারা, কথা ঠিক নি? এটা বেয়াদ্দ, এটা সৌদি আরব পাইছিল, মালয়েশিয়া পাইছিল, এটা বাংলাদেশ আল্লাহওয়ালার দোষ, কথা ঠিক কি না বলো? হিসাব কিতাব আছে, ওই লন্ডনে হিসাব নাই, মানে যার যার হিসাবে চলে, এখানে আলেমের হিসাবে চলতে হবে, বাংলাদেশে আল্লাহওয়ালার হিসাব নিয়ে চলতে হবে। ভাইয়েরা আমার ভালো করে বুঝো, বুঝো মুমিন, অহংকারী করে কোনো লাভ নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। الله বলেন হে মুমিন, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম, ভয়ের মাধ্যমে আমি পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষায় ফালায় দিব। অহংকারী করবি না রে মুমিন, আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, মাল দিয়া মাল আমি কমায় দিব, জানের উপরে মুসিবত, আবার ফল ফসল এক বছর বাড়ায় দিব আর এক বছর কমায়, তোর ইমানের পরীক্ষা করব। এই ইমানের পরীক্ষায় যদি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে, যেই পুঁজি না থাকলে পাস করাটা অসম্ভব। ওই পুঁজির নাম হলো ধৈর্য। আছে ধৈর্য? নাই নাই, আমাদের মাঝে ধৈর্য নাই। নামাজে গেলে ইমাম সাহেবকে রাত লম্বা লইলি, মাথা গরম। কার মাথা গরম? একমাত্র শুধু বেনামাজি হঠাৎ ঢুকছে তার মাথা গরম। পাঁচত্ব নামাজির তো মাথা গরম না, ইমামের কেরাত মজা লাগে, লম্বা লইলি দিল ঠান্ডা হয়ে যায়। আর যে পাঁচত্ব পরে না, জুমার দিন শেষে গেছে, আগে আগে বের হওয়ার জন্য ইমাম সাহেব দুই মিনিট বয়ান বেশি করে ফলাইছে, হিসাব দিত। আহা, সম্মান দেওয়ার মালিককে, এত টেনশন কেন? ধৈর্যের পুঁজি না থাকলে পরীক্ষায় পাশ করা অসম্ভব। এই জন্যই তো আল্লাহ পাক বার 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 ধৈর্যের বয়ান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীন
صابروا ورابطوا واتقوا الله ও ইমানদারের দলেরা ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন হযরত বয়ানে বলে গেছে বাংলাদেশের মুসলমান মসজিদের মুক্তাদি যে কেউ হবে বাধা নাই তবে ইমাম যে কেউ হতে পারবে না শর্ত মেনে ঢুকতে হবে পাও আছে দৌড়াইয়া তুই যায় নামাজে দাঁড়ায়া বলবে আমি ইমাম বাঙালি এত পাগল না যে কোন ছাগলের ইমাম বানাবে কথা ঠিক কি না খবরদার আমি জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই এই জান্নাত আর জাহান্নামের মূল ফাউন্ডেশন ঠিকানা হলো কোরআন আর সুন্নাত এগুলো ধারণ করেছেন নবী এ ধারণ করেছেন সাহাবা প্রমাণ্য ওলামাদের হাতে আছে আল্লাহ এজন্যই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদী কোরআনওয়ালার সাথে বন্ধু হয়ে থাকো তাদেরকে আপন বানায় নাও আমরা তাবলীগ করি আমরা পীরের দরবারে যাই আমরা জিকির করি রাতের তাহাজ্জুদ পড়ি আমরা জুমার নামাজের বয়ান শুনি বক্তার বয়ান শুনি সব কিছু করি যাই করি না কেন ইসলামের একমাত্র গার্ডিয়ান আর আমির আর নেতৃত্ব দিবে ওলামায়ে কেরাম এই ব্যাটা শিয়ালের আগে হাতের মধ্যে মুরগি আমানত দিস না কপাল পুড়ে যাবে খবরদার শিয়ালের হাতে মুরগি আমানত দাও বুদ্ধিমানের কাজ না এই শিয়াল বন্দি তিন দিনের জন্য মুরগি রেখে যায় আবার খোঁজ নিমু কি হালাত থাকবে মুরগি যেই বেচারা কোরআন শরীফের আরবি পড়তে পারে না পারলেও তরজমা পারে না পারলেও ব্যাখ্যা পারে না ব্যাখ্যা পারলেও তারুস দ্বিমুখী সমস্যার সমাধান দিতে পারে না সে কোনদিন উম্মতের গার্ডিয়ান হতে পারে না এক হাজার বার স্যালিউট দিব তোমাকে তুমি ধর্মীয় পণ্ডিত অর্জন করেছ তুমি ডাক্তার হয়েছ তুমি ইসলামের জ্ঞান অর্জন করেছ হাজার বার তোমাকে স্যালিউট দিব তোমার বুকের সাথে বুক লাগায় আলিঙ্গন করব কিন্তু ইমাম তোমাকে বানাবো না ইমাম বানাতে হবে কোরআনওয়ালা উলামায়ে কেরাম কথা বুঝাইতে পারি আল্লাহ আপনি হেদায়াত দান করুন ভাইরা আমার নবীর পরে সাহাবা সাহাবাদের পরে তাবিন তাবিনের পরে তাবে তাবিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আইম্মায়ে মুজতাহিদিন কোরআন বুঝছি আলেমদের মাধ্যমে আমার থেকে বুঝছে একজন ডাক্তার ডাক্তার থেকে আরেক ডাক্তার ঠিক না কথা বুঝেন কিছু এখন ডাক্তার থেকে যদি সে বুঝে কয় যে আমি ডাক্তার থেকে ইসলাম পেয়েছি আমি কোনো হুজুর টুজুর মানি না তাহলে তার যেই যেই ডাক্তার থেকে সে শিখছে ওই ডাক্তারকেও সে অবমূল্যায়ন করলো কারণ তিনি তো হুজুর থেকে শিখছে কথা বল না কেন গোড়ায় তো হুজুর গোড়ায় তো আলেম কথা বলেন না কেন গোড়ায় তো আলেম আপনি না আল্লাহর মহব্বতে জান্নাত চান তো ওলামাদের প্রতি বিদ্বেষ আসবে কেন এই সুযোগটা অন্তরে ঢুকলো কিভাবে আপনি এত দিন দিনের সাথে জড়িত আপনার এই অন্তরে অহংকার আসলো কিভাবে বুঝা গেল আপনার জীবনের যত দিনের কাজ করছেন সব ফাউল বৃথা কোনো কাজে আসে না কারণ আপনার দিনের কাজে যদি অহংকার কন্ট্রোল করতে না পারেন তো আপনি তো আনসাকসেস আপনি কামিয়াব না কথা বুঝাইতে পারি নাই খুব ভালো করে বুঝুন আমরা মানুষকে সম্মান দিতে জানি ছোটবেলা থেকে আদব শিখছি বসার আদব ওই যে ছোটবেলা থেকেই শিখছি
মুরুব্বি দেখলে আগে সালাম দিবি ওস্তাদ শিখাইছে যখন বিছনায় প্রস্রাব করি সেই সময় নূরানীতে গিয়া শিখছি মুরুব্বিরে সালাম আগে দিবি জুতা সোজা করে দিবি বোজাটা আগায় দিবি ব্যাগ তুমি শিখি নাই যে কারণে আলেম নাই জানেম নাই পক্ষ নাই বিপক্ষ নাই অচিন নাই পরিচিত নাই কাউকে আমরা কখনোই জিব্বা দিয়ে ব্যবহার দিয়ে কাজের দ্বারা বেয়াদবির প্রতিফলন ঘটাই না চিনি আর না চিনি আমরা বেয়াদবিমূলক আচরণ করার চেষ্টা করি না দুই একটা বের হয়ে গেল কিনা এজন্য বারবার চাই ক্ষমা আর আপনি কি পাইছেন আল্লাহ জানে ঘুমের ঘরে স্বপ্ন যোগে ফট করে এখন আলেম ওলামা দরকার নেই আহা এত হিংসা অন্তরে আসলো আপনি এত বড় দ্বীনের বড় একজন খাদেম আপনার অন্তরে আওয়াজটা আসবে কেন কিছু থাকলেও তো আল্লাহ না করুন মাপ চাইবেন আল্লাহর কাছে আর গোপনে থাকবে এটা প্রকাশ হলো কিভাবে আপনি মুখ খুলে বলেন কোন লজ্জা রসুল তো বলেছেন লা ঈমান আল ঈমান লা হায়া আল আযার লজ্জা নেই আর ঈমান নেই রাগ করতেছেন ইসলামের কি হাল কি নাজুক এক অবস্থা ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين بلونا تكون على شنائك কি বুঝলেন পরীক্ষায় পাস করার জন্য কি পুঁজি লাগবে কথা বলেন ধৈর্য আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন ও বান্দা পাস করার জন্য ধৈর্য লাগবে নবী বলেন ধৈর্যের পরীক্ষা আল্লাহ বারবার করবেন আজকে ধৈর্য নাই প্রত্যেকটা ক্ষেত্রে আমি অধৈর্য হয়ে চলি বাবা হইয়া ছেলে মেয়ের বেলায় ধৈর্য ধারণ করতে পারি না ধৈর্য ধরছি কি আকামের লাইন ছেলে ডাক হয়ে গেছে কয় জানি না জানে পার্কে গেছি ধৈর্য ধরে রয়েছে কিচ্ছু বলবে না ধৈর্য ধৈর্য মেয়েটায় কোথায় গেল খবর নাই মায় জানে বন্ধু বান্ধবেদের সাথে ঘোরাফেরায় চলে গেছে কিচ্ছু বলে না ধৈর্য এটা কি ধৈর্য না গজ এরে নবীর উম্মতের দল এখন কপাল টাকায় আফসুস করলে কোনো লাভ নাই সময় মতো হিসাব করো নাই ছেলে মেয়েকে আদমওয়ালা বানাওনি কোরআনের সবক আদায় করো নাই ওই সন্তান যদি আল্লাহর পরিচয় নিয়ে নবীর আদর্শ মতো চলতো ছয় বছরের বাচ্চাটার থেকেই রোজা রাখা শুরু ছয় বছর থেকেই যে বাচ্চাটা রোজা দা এই বাচ্চা তো বেয়াদব হতে পারে না আর ছয় বছরের সময় যে বাপ মা সন্তানের হাতে গজবের মোবাইল তুলে দিল এখান থেকেই বাবার কন্ট্রোলিং পাওয়ারকে হারিয়ে ফেলল সন্তান বাবার মায়ের থেকে এখন বেপরোয়া হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন হেদায়াতের মালিক কে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা আল্লাহ যার মঙ্গল চান তাকে হেদায়াত দান করবেন ওরে যুবক ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজি ভালো করে শুনে নাও তিন চার দিন আগে নরসিংদী বয়ানে আসছিলাম এক যুবক এসে দোয়া চাইতেছে কান্না করতেছে কি বাবা বাড়ি কই বলে বিবারিয়া এখন কি করো তোমার লম্বা জামা কান্না করো কেন বলে হুজুর আমি সিনেমা হলে কাজ করতাম
এখন আমি দ্বীনের পথে আছি নামাজ বাদ দেই না কি করো বলে মাদ্রাসায় পড়ি আমি 14 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি ও পর্দার অন্তরালের মা ও বাবাজি কত মানুষ কত মান্নত কত কিছু করে আর পর সন্তান পায় না আর আল্লাহ আপনাকে সন্তান দিলেন সন্তানটারে মানুষের মতো মানুষ বানাতে পারো নাই কোরআন ওয়ালা বানাতে পারনা না বড় দুঃখ ডবল এমএ পাস করলো সালামটাও শুদ্ধ করে দিতে জানে না বড় আফসোস মাথার গাম পায় ফেলে টাকা পয়সা কামাই করে অনেক মা বাবা বাড়িঘর বিক্রি করে সন্তানের লেখাপড়া শিখাইলো এমন আদর্শ আলা বানাইলো যে সন্তান বিয়ে করলো মা বাবা জানলো না কি নাই নাই ওই যে মোবাইল দিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছি বুড়া দিয়ে দরকার কি আমগো জ্ঞান কি কম ওই মূর্খ বাবা থেকে কি জ্ঞান শিখবো ওই মূর্খ বাবা কি জ্ঞান দিবে আমাকে আমি তো শিক্ষিত ছেলে কত বড় চূড়ান্ত বেয়াদব যে মূর্খ বাবা বাবাকে মূর্খ মনে করে ও শিক্ষিতর বাহাদুরি করে ফাঁকে ফাঁকে মা বাবার সাথে ইংলিশ কয় ইংলিশ কত বড় বেয়াদব ওরে নবীর উম্মতের যুবক কয়দিন আর বাহাদুরি করবি ডানে বামে তাকায় দেখ এই জমিন থেকে কত মানুষ বিয়োগ হয়ে গেল কত জানাজা পড়াইলাম ধৈর্যের পাহাড় করে আগাও নবীরা ধৈর্যের পাহাড় করে পরীক্ষায় পাস করেছেন আমার মায়ার নবীর উপর এত মুসিবত দুশ্মনে গলায় রুমাল পেঁচায় জোরে দিছে টান নবীজির জিব্বা মোবারক বের হয়ে গেল ঘাম পরে দুশ্মন রুমালটা ছেড়ে দেওয়ার পর নবী কিছুই বলেন নাই বরং তার হাতে হাত লাগায় মুস্কি হেসে দিলেন তোমারে এত কষ্ট দিলাম তুমি আমারে দিবা গালি তোমার আদর্শ এত ভালো আর দেরি করলাম না তুমি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানা দাও বয়ান লাগে নাই ব্যবহার কালেমা পড়ে ফেলছে আর আমাদের মুসলমান ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় কাকে বলে গালি আর গালি আল্লাহ অনুরোধ করে বলছেন মুমিন আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর কাছে তওবা করে নাও জীবন ভর অন্যায় করেছি আমার হাত আমার পা আমার পুরো বডিতে যত মাথায় চুলে থেকেও বেশি 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 গুনাহ আর গুনাহ আল্লাহ বলি নুরে গোলাম মা বাবার সাথে একবার অন্যায় দুইবার তিনবার করলে মা বাবা তারায় দেয় আর তুই বারবার বারবার অন্যায় করার পর আমি আল্লাহ বেজার হয়ে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকলাম ধৈর্যের সাথে তুই আগা যা তওবা কর তওবা কর জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাও চোখের পানি সেরে যদি তওবার দরজায় ফিরে যাও চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগেই গুনাহ মাফ করে দিব কত বড় বড় কাফেরকে আল্লাহ মাফ করেছে আমরা তো মাপ চাইতেই রাজি চাইতেই রাজি না এরে নবীর উম্মতের দল মা শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ার পয়গম্বরের দরবারে হাজির আল্লাহর মহব্বতের বান্দি ঈমান মজবুত একজন আল্লাহর বান্দা ইয়ামান দেশের বান্দি একজন নারী বাচ্চা কোলের মধ্যে দুধের শিশু কিন্তু সে আল্লাহর খাঁটি গোলাম বান্দি ক্ষমতার মস্তদে জালেম বসে বলে কেউ আল্লাহকে মানা যাবে না আমার পায়ে সেজদা করা লাগবে কার পায় কথা বলেন না কেন মুসলমান গলা কাটিয়া জীবনটা দিতেও পারে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিতে পারে না
এটা মারাত্মক একটি অন্যায় যা আল্লাহ বরদাস্ত করবেন। ইমানদার নারী ও পর্দার আরামের মা ভালো করে শুনে নাও, তুমিও মা আলেমের মাও মা হাফেজের মাও মা ইমাম সাহেবের মা একজন মা খাজা মঈনুদ্দিনের মাও মা তুমিও মা বড় পীর আব্দুল কাদের জিলানির মাও মা তুমিও মা ইয়ামান দেশের এই বা মহিলা আল্লাহর বান্দিও মহিলা তুমিও মহিলা দুধের বাচ্চা নিয়ে বাদশার সামনে যখন গোয়েন্দা বিভাগের লোকেরা দিয়ে দিল এই মহিলাটা আল্লাহ মানে আমাদেরকে মানে না বাদশা আপনাকেও মানে না বাদশা বলে নারী বাঁচতে চাই না আমাকে সিজদা কর ইমানদার আল্লাহর বান্দি বলে রে বাদশা মহিলা মনে করিয়া করি মনে করিস না আমি দুর্বল ইমানের আগুনটা এটা কোনো দুর্বল না সাপ বড়টাও সাপ ছোটটাও সাপ সাপ ছোট মনে করে দুর্বল ভাবিস না যদি দাঁত বসায় দেয় বিষির জ্বালা সইতে পারবি না আমি নারী মনে করছি আমি বড় দুর্বল আমার ইমান এত মজবুত জীবন চলে যাবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না বাদশা বলে রে আমার পরিষদের লোকজন তাড়াতাড়ি কোলের বাচ্চাটারে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালায়া দাও বাচ্চার মায়ায় পড়ে হয়তো মা আমাকে সিজদা করবে আল্লাহকে ভুলে যাবে কিন্তু জানে না যে এই মহিলার ইমান কত মজবুত যখন এক পর্যায়ে মার কোল থেকে দুধের বাচ্চাটা টেন টান দিয়া আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই আমানের মহিলা আল্লাহর বান্দি বাচ্চা যখন সিনায় আগুনে ফেলে দেওয়া হয় একটু তো মায়ের অন্তরে মায়া আছে চোখের পানি ধরে রাখতে পারলেন না মা চোখের পানি ছেড়ে ওই বাচ্চার কাছে কিছু বলে না আল্লাহকে ডেকে বলেন ও মালি তুমি আমাকে একটু ইমানের শক্তি বাড়ায় দাও বিপদে ধৈর্য ধারণের তৌফিক দাও আমার বাচ্চাটার আগুনে ফেলছে হয়তো জালেম এক পর্যায়ে আমাকেও ফেলতে পারে যত আজাব দিক আল্লাহ তোমাকে যেন ভুলিয়া না যায় এদিক দিয়ে আল্লাহর কুদরতের কারিশমা শুরু হয়ে গেল আগুনের মধ্যে বাচ্চা পড়িয়া ও আগুনে পুড়ে না যেই দুধের বাচ্চা কথা বলতে পারে না ওই দুধের শিশু চিল্লাইয়া মাকে সালাম দিয়া বলে নন্দারা মা দর্ববি বুরহানে হক তাববিনি এশরতে খাসানে হক মাকে সন্তান সালাম দিয়া বলে মা কোনো ভয় নাই ভয় নাই তুমি বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দাও এটা এখন আগুন নাই আল্লাহর কুদরতে ফুলের বাগান হয়ে গেল বাচ্চা কথা বলতে পারে না কিন্তু আল্লাহর কুদরতে পারেনি কথা বলেন না কেন ও পর্দার অন্তরালীন মা বাচ্চার জবান খুলে গেল বাচ্চার কথার আওয়াজ আওয়াজ বেশি হওয়ায় আশেপাশের দুশ্মনেরা হতবাক মা মা বলে বাচ্চাটাকে আর বলে তুমিও আগুনে এসে যাও ও মা কোনো ভয় নাই আগুন দেখা যায় আগুন আসলে ফুলের বাগান যেমন ইব্রাহিম নবীর জন্য হয়েছিল হয় নাই কুল নায়া নারু কুনি বান্দাম ওয়াসালামান আলা ওয়াসালামান আলা ইব্রাহিম আকে লুতুফে খেসেরা ইজহারে কো বাখলি লশনারে রাগুল জারে কো
বাচ্চারা আওয়াজ শুনে মা এক পর্যায়ে আল্লাহর মহব্বত জন্মাইয়া মাও আগুনের মধ্যে ঝাঁপ দিল। এবার মা আর সন্তান আগুনের মধ্যে পড়ে আছে, সব দুশ্মনেরা তাকায় দেখে আগুন তার গতি নিয়ে জ্বলতেছে, কিন্তু মা আর সন্তানের একটা অসমের ক্ষতিও করতেছে না। জালেমের মাথা গরম হয়ে গেল, কিন্তু গরম হলে কি লাভ? আল্লাহ পাকের কুদরত, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরি। এ বেঈমান, তুই কয় বছর লাগা বেঈমানি করবি, কত সালচা চুরি করবি? তুই 80 বছর লাগা বেঈমানির ফন্দি আসছো, মুসলমানের 1 মিনিটের বুদ্ধির সামনে তুই দুর্বল, চূড়ান্ত দুর্বল। এরে বান্দা, জালেম বাদশা মহিলাকে আগুনে জ্বালানোর কারণ হলো কেউ আর আমাকে খোদা মানবে, কেউ আল্লাহকে মাল্লা বলে মানবে না, কিন্তু উল্টা হয়ে গেল। যখনই আগুনের মধ্যে মার সন্তান পড়ে গেল, তখন হাজার হাজার বেঈমান কালেমা পড়ে ফেললো। এটাই তো ইমানের পরিচয়। বেঈমানেরা, তুই মনে করছো হাফেজে কোরআনের আসমান দিয়া হেলিকপ্টারে আইসা বম্বিং করে হাফেজদেরকে মেরে ফেলবি, মারলেই বুঝি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে? না রে বাবা, না না, যতই বাধা দিয়েছে, জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানে আঘাত করলে মুমিনের ইমান আরো বেড়ে যায়। মাদ্রাসারে যত গালি দেয় ততই মাদ্রাসা বেড়ে যায়। এরে নবীর উম্মত, যতই তাবলীগের গালি দেয় ততই খেদমত বেড়ে যায়। এরে বান্দা, যতই মাদ্রাসারে গালি দেয় মাদ্রাসা বেড়ে যায়। আলেমের বিরোধিতা করে আলেম ওলামা ওই এলাকায় বেশি বেশি পড়ে বার আলেম হয়ে যায়, বেশি বেশি মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে আলেম হয়ে যায়। কারণটা কি? এই বাতি তো বান্দার হাতে জ্বালানো না, কোরআনের বাতি জ্বালায় আমার আল্লাহ। নিবাবার ক্ষমতা কোন মানুষের নাই। মাদ্রাসায় কার বাতি জ্বলে? এই না কোরআন হাদিসের বাতি কে জ্বালায়? না কোনো মানুষ। মানুষ বাধা দিয়ে দিল, হাত দিয়ে বাধা দিল। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দেওয়া বাতি কোরআন, আল্লাহর দেওয়া বাতি নবীর হাদিস, এই এই বাতিটারে নিবানোর জন্য এই জমিনে আমরাও তাকায় দেখেছি যারা হাত বাড়াইছে, খোদার কসম ওদের হাত নষ্ট হয়ে গেছে। যারা মাথা কাটাইছে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। বহু শিক্ষিত মাথা দেখছি এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে আর ইংরেজিতে কথা কয়। কি ব্যাপার, কি ব্যাপার? বেয়াদবি সব জায়গায় চলে না, উল্টা পাল্টা বেয়াদবি করলে কপাল পুড়ে যায়। আর ঘর পুড়লে ঘর বানানো যাবে, গাড়ি পুড়লে গাড়ি কেনা যাবে? ও মুসলমান, কপাল পুড়লে জোড়া লাগবে না। অতএব অনুরোধ করে বলি ও মা, অনুরোধ করে বলি আলেমের মা, হ্যাঁ কবরে যাও, অন্তত সন্তানটারে কোরআনওয়ালা বানাও, সন্তান যেন কবরের কিনারায় গিয়ে কোরআন পড়তে পারে। এর যুবককেও বলছি, কয়েকদিন আর বাহাদুরি করবি? তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক ময়দানে কাজ করে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক আজকে চাকরি করে নামাজ ছাড়ে না। যদি কেউ বাধা দেয় বলে চাকরি করুন না, তারপর নামাজ পড়ুন, নাই ও যুবক তুই কেন পারবি না? যুবক একদল রাস্তায় হাঁটে আল্লাহর মহব্বতের গান গায়, আবার কোরআন পড়ে, রাতের বেলা সামান্য সময় ঘুমায়, আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, আর তুই নামাজ তো পড়লি না, সারা রাত তুই মোবাইলের পেছনে সময় নষ্ট করলি, জীবনটারে ধ্বংস করে দিলি। যুবক এক সময় আফসোস তো করবি, পরে না, মরার আগেই করবি, এমন একটা টাইমে করবি যেই টাইমে পরে আর কোনো লাভ নাই। হঠাৎ করে দেখবে আজরাইল হাজির হয়ে গেছে, তোর মনে বহু আশা ছিল, কিচ্ছুই পূরণ হচ্ছে না। অনুরোধ করে বলছে, রে যুবক ভাই,
আমি পীর ধরার মাকসাদ আমি জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি তাবলিগে যাওয়ার মাকসাদ উদ্দেশ্য আমি জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি ওয়াজ মাহফিলে আসি মাকসাদ কি জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। অতএব জান্নাতের কথা জাহান্নামের বয়ান। বলেন হে যুবক বল কোরআনে আছে না নাই? কালকে এক বেদ্দব নাকি একটা যুবক আমাকে বলল, ও একটু তাবলিগে গেছে নামাজ টামাজ পড়ে ঢাকা কলেজের ছাত্র, কোন অসভ্য হাইওয়ান বেলাজা ওকে এখন ইচ্ছা রকম কোন টুপি গুইজা ফালায় নামাজ যেন পড়তে না পারে, আর বলতেছে ও মাঝে মাঝে ওয়াজ মাহফিল শুনে কান্না করে। মানে কাঁদো কেন? কাঁদবি গোপনে। তো আমি ওকে জবাব দিলাম, ওরে কুত্তাটারে বলবি যেই বান্দা গোপনে কাঁদবে ও অবশ্যই কোরআন সুন্নার কথা যখন শুনবে জাহান্নামের কথা শুনলে অটোমেটিক ওর প্রকাশ্যে পানি এমনি এসে যাবে ওর অজান্তে। আর যদি প্রকাশ্যে কান্নার অভ্যাস নাই ও কান্না আসেই না, ও যে গোপনে কাঁদি কাঁদি বলে গোপনেও কাঁদে না, ধোকাবাজ মোনাফেক। ভাইরা আমার বড় কঠিন ব্যাপার, মানুষ দিনের পথে আসতে চায় না, আসার পরেও এখন তারে আবার বাধা দেয় টুপি গোপন করে রাখে যেন নামাজের সময় টুপি খুঁজে না পায়। চিন্তা করছে এই মিয়া, টুপি কার সুন্নাত? পিসাবের তো তুমি টুপি লম্বা দিছো না গোল দিছো না কি দিছো, আমি কোনো দিন তোমার টুপির দিকে তাকাইয়া পাকা নজরও দেখি নাই গালিও দেই নাই, বরং চেষ্টা করি দেখা হলে সালামটা আগে দেই। আমার মাথার টুপি নিয়ে তোমার অ্যালার্জি কেন? তাহার জুদের বরক হিংস। আমি তো তোমার পোশাক নিয়ে কোনোদিন হিংসা করিনি, তুমি আমার পোশাক নিয়ে তোমার এত অ্যালার্জি কেন? গজবে ডাকতেছে এই জন্য, কপাল পুড়ে যাচ্ছে এই জন্য, আর কাম নাই তোমার? তুমি পাক্কা মুসল্লি হয়ে গেছো, এই অহংকার। তোমার ছেলেটা যে নামাজ পড়ে না হিসাব দিবে কে? তোমার মেয়েটা যে পর্দা করে না হিসাব দিবে কে? তোমার স্ত্রী যে আল্লাহর কোরআন পড়তে পারে নাই শিখাও নাই হিসাব দিবে কে? খোদার কসম করে বলছি, যত বড় পাগড়িওয়ালা যত বড় দামি মানুষ হও না কেন, ছেলে মেয়ে স্ত্রীর কোন ভেজাল যদি হাসরের দিন হয় তুমি বাপ তুমি স্বামী জবাব না দিয়ে জান্নাত পাওয়া যাবে না, খোদার কসম করে বলছি। তুমি আমারে বাস দেওয়ার ফিকির আছো, তোমার ভিতরে বাস কয়টা ঢুকছে খবর লইছো? হিসাব দিতে হবে। কোরআন শরীফে স্পষ্ট, কোরআন শরীফে এটাই যে সূরা আহজাব 67 নম্বর আয়াত, প্রত্যেক পিতামাতার বিরুদ্ধে সন্তান মামলা দিবে আসলে। যে আল্লাহ আমার আব্বাই নামাজের কথা কয়নি, আমার মা বাবাই পর্দার কথা বলেনি, আমার মা বাবাই রোজা রাখতে বলেনি, আমার মা বাবাই কোনোদিন গালাগালি বন্ধ করতে বলেনি, আমার মা বাবাই নাচ গান দেখতে নিষেধ করেনি, আমার মা বাবাই কোরআন শিখানোর জন্য কোনো চেষ্টাও করেনি। তোমার দিল যদি বলে কোরআন সত্য, সূরা আহজাবের 67 নম্বর আয়াত সত্য। অতএব আমি মহব্বতের নজরে বলি এরে যুব আল্লাহ দরবারে তওবা করে নাও, আল্লাহ আমার মা আমার বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, কেউ জানে না আমি বড় কত বড় গুনাহগার, কিন্তু আল্লাহ জানেন। ওই আল্লাহকে বলো আল্লাহ তুমি জানো আমি বড় নাপাক, মানুষ আমারে আগায় দেয় চেয়ারে বসতে কয় বসেন বসেন, কিন্তু আমি বড় না পাক, মানুষ জানে না, মানুষ আমারে সম্মান করে আসলে আমি সম্মানের যোগ্য না, আমারে হাত দ্বারা কত অন্যায় করেছি আল্লাহ তুমি জানো, আমার জবান দ্বারা কত অন্যায় করেছি আল্লাহ তুমি জানো, আমার অন্তর দ্বারা পরিকল্পনা করে কত গুনাহ করেছি তুমি জানো, আমার পাও দ্বারা কত গুনাহ করেছি তুমি জানো, আয় আল্লাহ আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না, মা বাবার খেদমত করে দোয়া নিব, আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করে সহিভাবে আমল করব, সহিভাবে কোরআন পড়ব, মানুষের মহব্বত করব, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নামাজ ছাড়ব না, চাকরি করি স্কুলে পড়ি কলেজে পড়ি, নবীর তরিকা আদর্শ ছাড়া চলব না, তওবা।
হওয়ার যদি নিয়ত হয় মুনাফিকি না থাকে আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আপনি সবার হাত কবুল করে নেন আমরা তওবার নিয়তে হাত তুলেছি তওবা কবুল করে নেন আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى غنار بزماتين امر اپنا دروازه حزير قدرت النظر دي دیکھیں كت علماء کرام را حد تلسل شادا داری والا حزي شاب কত ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী কত যুবক ভাই ছোট ছোট বাচ্চা তালিবুল ইলম ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন টাকা পয়সা মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়া কেরামদের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন আয় আল্লাহ দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে সরকারি দল বিরোধী দল প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন আয় আল্লাহ জালেম দুশমন বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন মা বাবা সন্তান উস্তাদ ছাত্র স্বামী স্ত্রী আলেম আওয়াম সবার মাঝে মিন মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ